হ্যালো সবাই, কি খবর? আজকে আমরা বিকেলবেলা একটু বের হলাম মেইনলি শপিং করার উদ্দেশ্য নিয়ে। কোথায় কি করি সেটা ছোট্ট করে আপনাদের সাথে এই ব্লগে শেয়ার করব। প্রথমে আমরা একটু ঠান্ডা গরমে নেমে পড়লাম। এটা হচ্ছে গুলশানের পিঙ্ক সিটির অপোজিটে। এখানকার জুস আমাদের খুবই পছন্দের, বিশেষ করে কাঁচা আমের ফ্লেভারটা। অনেক রকম অপশন থাকলেও কেন যেন আমাদের কাঁচা আম আর কালো জাম এই দুটাই অলওয়েজ খাওয়া হয়। আর আজকে আমরা দুজনই সেম সেম নিয়ে নিলাম। রিক্সায় চড়ে বাতাস খাই, ঠান্ডা ঠান্ডা জুস খাই, এজন্য আমি খুবই খুশি মুডে আছি। তো আমরা চলে আসলাম আড়ংয়ে। এটা হচ্ছে আড়ংয়ের গুলশান ব্রাঞ্চ। আজকে ভিড় কম, কখনোই এমন ফাঁকা পাই না আসলে। তো আমি একটু ড্রেস দেখছিলাম, সামনে একটা ট্যুর আছে আমাদের, এই জন্য একটা জামা কেনার জন্যই আসলে আজকে মেইন টার্গেট ছিল এখানে আসার। আর আমি কিন্তু একা না, আপনাদের ভাইয়াও কম শপিং করে না, দেখে দেখে খুঁজে খুঁজে নিজের জন্য কেনায় বিজি উনি। তো যাই হোক, জামা কাপড় ছাড়াও আড়ংয়ের এই সেকশনটা আমার খুব পছন্দ। ঘর সাজানো ছাড়াও আমার রান্না শুটিং বা ফুড ফটোগ্রাফি করার সময় এগুলো ইউজ করি। এই একটা নতুন দেখলাম, ডিজাইনটা আমার অনেক পছন্দ হয়ে গেছে দেখেই তাই এটা নিয়ে নিলাম। ডিজাইন করা প্লেট গুলো সুন্দর, হাফ প্লেট গুলো হচ্ছে 200 থেকে 300 টাকা প্রাইস রেঞ্জের, আর ছোট্ট কিউট এটা নিলাম। সবশেষে ও বিল দিচ্ছিল আর আমি অ্যাজ ইউজুয়াল এই চকলেট মিল্ক ড্রিঙ্কটা নিলাম, এটা আমার ভালোই লাগে। বের হয়ে আরো কিছুক্ষণ সময় থাকায় নেক্সট আরেকটা মার্কেটে যাচ্ছি। এখান থেকে একটু সামনেই হচ্ছে পুলিশ প্লাজা, কিন্তু আনফর্চুনেটলি আজকেই পুলিশ প্লাজা বন্ধ ছিল, জানতামই না যে আজকে বন্ধ। তো পাশে এখানে একটা ফুড কোর্ট আছে, এখানকার ওয়াও মোমোর সামনে আমরা বসে পড়লাম। অনেকক্ষণ পরে খোলা আকাশের নিচে বসে ভালোই লাগছে। ওয়েদারটা এরকম যে বাইরে বসেও গরম নাই। পুলিশ প্লাজায় যখনই আসি শপিং করতে, তখনই এই পাশের ওয়াও মোমোটা দেখলে মন চায় যে গিয়ে মোমো খাবো, বাট কখনো ট্রাই করার সুযোগ হয় নাই, কারণ সবসময় শপিং এ সব টাইম চলে যায়। আর আজকে হচ্ছে আনফর্চুনেটলি বন্ধ থাকায় এখন টাইম হইলো, সুযোগ হইলো অবশেষে ওয়াও মোমো ট্রাই করার। এখানকার না আসলে রাস্তার পাশে এভাবে বসে বসে খাইতে মজাই লাগে। তো খাওয়া শুরু করি নাই আমরা, শুরু করি নাই, বাট পরিবেশটা ভালো। আজকে পুলিশ প্লাজা বন্ধ, বাট নাম লেখাটা জ্বলজ্বল করতেছে। বিসমিল্লাহ, অনেক পাতলা। এই ওয়া মোমো থেকে মোমো ইন চিলি অয়েল নিয়েছিলাম, দাম ছিল 250 টাকা, আর এটার মধ্যে 5 পিস ছিল। এটা আসলে আমার কাছে মনে হচ্ছে ওরতিত না, ভিতরে পুরো কম আবার একটু টেস্টও কম। আসলে এখানে যদি আপনারা আসেন, আপনারা যদি কোনো মোমো ট্রাই করেন, আমাদের জানাবেন কোনটা ভালো, সেটা আমরাও ট্রাই করবো। আসলে মোমো খেয়ে আমাদের দুজনের কারোরই মন ভরে নেই, এই কারণে পাশে আরেকটা রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্ট মানে দোকান, ইট ইটালিয়ান নাম। তো এখানে এসে পড়লাম, সাব বার্গার এই টাইপ ফাস্ট ফুড আইটেম আছে, তো সাব স্যান্ডউইচ অর্ডার করলাম। আর তোমার মাথার উপর সুন্দর চাল, আর পাশে হচ্ছে রাস্তা, ছোটখাটো জায়গার মধ্যে হাতিদুলের পাশেই আমরা, আগে আসা হয় নাই কখনো, আজকে চলে আসলাম। আজকে পুলিশ প্লাজাটা বন্ধ হয়ে ভালো এসেছে, এই কারণে এখানে রাতের পরিবেশটা এনজয় করতে পারতেছি। আমার জন্য ভালো হবে, তোমার টাকা বেঁচে গেছে ভাবতেছো, আমি আবার সমস্যা নেই। ইয়াম্মি, খুবই ভালো। ওয়াও, অনেক কিছুই দিছে তাই না? এটার ভিতরে চিকেন অনেক দিছে, তারপর ভেজিটেবল অনেক দিছে, মানে ভিতরের জিনিসপত্র ভালো আছে, খেতেও ভালো। বাসায় যাওয়ার পথে এক জায়গায় দেখলাম সুন্দর শর্মা বানাচ্ছে, তো আমরা ভাবলাম পার্সেল নিয়ে যাই, যেহেতু এত খাওয়া দাওয়ার পর এখন পেটে জায়গাও নাই। এটা হচ্ছে গুলশান 2-এর গোল চক্করের পাশেই ছোট একটা খাবার দোকান, রাতের বেলা শর্মা বানাচ্ছে। খেতে কেমন হবে আসলে জানি না, এই প্রথমবার ট্রাই করব। তো আজকের ব্লগটা এখানেই শেষ করি, সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ব্লগে। আল্লাহ হাফিজ।